হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি এম টিএস এক্সাম এর স্পেশাল যে ক্লাসগুলো শুরু হচ্ছে আজকে তার প্রথম ক্লাস তো এই ক্লাসের মাধ্যমে আমি এস এক্সামে আসতে পারে এমন কিছু অঙ্ক তার ডিটেলসে করানোর চেষ্টা করব আশা করি যারা বেসিক লেভেল থেকে শুরু করছো তারাও শিখতে পারবে আর যারা অ্যাডভান্স লেভেলে রয়েছো তারাও এ থেকে প্র্যাকটিস করতে পারবে তো যে অঙ্কগুলো এক্সামে আসার মতো সেই অঙ্কগুলো সম্পর্কেই আমি আলোচনা করবো প্রত্যেকটি ভিডিওতে আমি অল্প কিছু করে অঙ্ক তোমাদের দেখাবো এবং এগুলোকে ডিটেলসে করানোর চেষ্টা করবো তো শিখতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সহজেই জিনিসগুলোকে শিখতে পারো তো আশা করবো তোমরা যদি ক্লাসগুলো দেখো তো অবশ্যই তোমাদের এক্সাম সম্পর্কে উপকৃত হবে আমি এই এম টি এক্সামের যে স্পেশাল ক্লাসগুলো দেবো সাধারণত তোমার ম্যাথ এবং জিআইয়ের উপরে থাকবে তো অবশ্যই তোমাদের বলবো চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর দিকে লক্ষ্য রাখতে যাতে সমস্ত কিছু তোমরা সহজেই পেয়ে যেতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই ম্যাথ এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও তোমরা পেয়ে যেতে পারো তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকে যে প্রথম ক্লাসটি রয়েছে তো কিছু অঙ্ক তোমাদের দেখাবো যেগুলো এক্সামে আসার মতো তো একদম সহজ থেকে আমি শুরু করব আস্তে আস্তে কঠিন এবং ডিটেলস লেভেলের দিকে এগিয়ে যাবো তো অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো থাকবে এটা কিছুদিন পরে থাকবে তো আস্তে আস্তে আমি শুরু করছি বেসিক লেভেল থেকে তো অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ এমটিএস এক্সামের জন্য অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো যাতে সব কিছু শিখতে পারো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো চেষ্টা করবো সেগুলো ক্লিয়ার করার তো বা কোনো অধ্যায় সম্পর্কে তোমাদের যদি কোনো ধারণা কম থাকে বা তোমাদের ডিটেলসের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আমি চেষ্টা করবো সেগুলোকে আবার ক্লিয়ার করে দেওয়ার তো করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও প্রথম যে অঙ্কটি রয়েছে এ একটি কাজ ষোলো দিনে করতে পারে এর থেকে বি বেশি কর্মক্ষম বি একা কাজটি কত দিনে শেষ করতে পারে তো দেরি না করে শুরু করছি দেখো আজকে যে প্রথম অঙ্কটিতে বলা ছিল এই যে অঙ্কটি রয়েছে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলোকে আমরা কিভাবে করতে পারি দেখো তো বলেছে একটি কাজ ষোলো দিনে করতে পারে তো দুইজন ব্যক্তি এ আর বি এ বলেছে কাজটি ষোলো দিনে করতে পারে এর থেকে বি সিক্সটি পারসেন্ট বেশি কর্মদক্ষ দেখো এর থেকে বি যদি সিক্সটি পারসেন্ট বেশি কর্মদক্ষ হয় আমি ধরে নিলাম এ একশোটি কাজ করতে পারে তাহলে বি নিশ্চয়ই করতে পারবে একশো ষাটটি এটা দক্ষতা অনুপাতে তো আমরা কী করবো এটাকে কেটে ছোট করব অনুপাতে কনভার্ট করে নেব অর্থাৎ একশো অনুপাত একশো ষাট কাটলাম দুই দিয়ে কাটলাম আট এটা কাটলাম পাঁচ তাহলে ফাইভ ইস টু এইট এটা হচ্ছে দক্ষতার অনুপাত এবার একটা জিনিস খেয়াল করে দেখো এ ষোলো দিনে কাজ করতে পারে মানে এখানে দিন সংখ্যা দিয়েছে মানে সময় বের করতে বলেছে তাহলে দক্ষতার অনুপাতে যদি দেওয়া থাকে তাহলে সময়ের সাথে আমি সম্পর্ক করতে পারবো না তো আমাকে কি করতে হবে সময়ের অনুপাত বের করে নিতে হবে আর আমরা কি জানি দক্ষতা অনুপাত বা কর্মক্ষম অনুপাত যা হবে সময় অনুপাত ঠিকঠাক ব্যস্ত হয় অর্থাৎ আমি যদি এখান থেকে সময় অনুপাত বের করি তাহলে হবে হচ্ছে এইট অনুপাত ফাইভ এটা হচ্ছে এদের সময় অনুপাত এবার দেখো বলেছে এ একটি কাজ ষোলো দিনে করতে পারে তাহলে আমি সহজেই এখান থেকে বলতে পারি এই আট মানেই হচ্ছে ষোলো কেন আট তো এর কাজ তাহলে আট মানে যদি ষোলো হয় এর সাথে এটা কত গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় রয়েছে তাহলে পাঁচ মানে কত হবে তাহলে নিশ্চয়ই এটা যদি দুই গুণ অবস্থায় থাকে এর সাথে এটাও দুই গুণ অবস্থায় থাকবে অর্থাৎ পাঁচ দুগুণে দশ তাহলে বি কত দিনে কাজটি করতে পারবে দশ দিনে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তো বলেছে বি একা কাজটি কতদিনে শেষ করতে পারবে বি একা কাজটি দশ দিনে করতে পারবে অপশান ডি হচ্ছে উত্তর এগুলো সহজ অঙ্ক একটু কনসেপ্টটা বুঝে নাও তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো এবার যে পরের অঙ্কে কী বলা আছে দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে সাত বছর আগে পি এবং কিউয়ের বয়সের অনুপাত যথাক্রমে ফোর ইস টু ফাইভ ছিল এবং সাত বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে ফাইভ ইস টু সিক্স হবে কিউয়ের বর্তমান বয়স কত দেখো এটা সাধারণত একটি বয়সের অঙ্ক তো এই বয়সের অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটা আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়েছি তো এই অঙ্কটা কীভাবে করতে হয় দেখে নাও দেখো সাত বছর আগে পি আর কিউ দুইজন ব্যক্তি পি আর কিউ তো আমরা জানি বয়সে করতে গেলে আমাদের কালকে নির্ণয় করতে আমাদের তিনটে কাল হয় একটা হচ্ছে বর্তমান একটা হচ্ছে অতীত একটা হচ্ছে ভবিষ্যৎ তাহলে কি করব অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে কাজ নিয়ে আমাদের চলতে হয় তো এবার আমাদের কি বলছে সাত বছর আগে সাত বছর আগে আমরা যদি বর্তমানে থেকে সাত বছর আগে মানে হচ্ছে অতীতে চলে আসব পি এবং কিউয়ের বয়সে অনুপাত কত বলেছে পি এবং কিউ এর বয়সে অনুপাত বলে দিয়েছে ফোর ইস টু ফাইভ এটা সাত বছর আগে বলেছে এবং সাত বছর পরে তাহলে বর্তমান থেকেই সাত বছর পরে আমরা চলে যাব তো সেখানে তাদের বয়সে অনুপাত কত বলেছে ফাইভ ইস টু সিক্স তাহলে পি অনুপাত কিউ এর বয়সে অনুপাত কত বলেছে ফাইভ ইস টু সিক্স তাহলে কিউ এর বর্তমান বয়স্ক তোমাদের বের করতে বলেছে কিভাবে করব দেখো আমরা কি করব অতীতে যে অনুপাতটা দিয়ে দিয়েছে আর ভবিষ্যতে যে অনুপাতটা দিয়েছে এই দুটোকে পরপর লিখব এবার দেখব দুই পাশে অনুপাত সমান আছে কিনা তো দেখলাম দুই পাশেই এদের উপর আর নিচের বিয়োগ ফল এক রয়েছে যেহেতু এটা সমান হয়ে গেছে তখন আমরা কি করব এদের যে ডিফারেন্সটা যেটা বলেছে এইটা মানে আমরা কি বলবো দেখো অতীত থেকে বর্তমানে সাত বছর ডিফারেন্স বা বর্তমান থেকে ভবিষ্যতে সাত বছর ডিফারেন্স তাহলে অতীত থেকে ভবিষ্যতে টোটাল ডিফারেন্স কত হচ্ছে চোদ্দো বছর তা সাত যোগ সাত আমাদের এই টোটাল ডিফারেন্সটা প্রয়োজন এবং অনুপাতের যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি সেটা কত পাচ্ছি এক আর বছরের যে ডিফারেন্সটা পাচ্ছি সেটা কত পাচ্ছি চৌদ্দ তাহলে আমরা বলতে পারি এক মানেই হচ্ছে চোদ্দো তাহলে চার মানে কত দাঁড়াবে চার চোদ্দ কত ছাপ্পান্ন দেখো আমাদের পি আর পিয়ের যে কাজটা যে বয়সটা সেটা বেরিয়ে গেছে অতীতে এটা বেরিয়েছে কারণ আমরা অতীতে থেকে অঙ্কটা করছি যেখান থেকে থেকে অঙ্কটা করবো সেই জায়গার বয়স এখানে বেরোবে এবার যদি কিউয়ের বের করতে বলি তাহলে এক মানে যদি চোদ্দো হয় তাহলে কিউ মানে কত পাঁচ মানে কত হবে তাহলে পাঁচ চোদ্দ কত সত্তর দেখো অতীতে পিয়ের বয়স হচ্ছে ছাপ্পান্ন আর কিউয়ের বয়স হচ্ছে সত্তর এটা হচ্ছে অতীতে বেরিয়ে আসলো সেটা যদি বর্তমান নিয়ে যেতে তখন কি করতে হবে তাহলে অতীত থেকে বর্তমানে যেতে সাত বছর অতিক্রম করতে হবে তাহলে নিশ্চয় আমরা যদি বর্তমানে আসি তখন কি করতে হবে এর সাথে সাত যোগ করতে হবে যেহেতু আমাদের কিউয়ের বয়স চেয়েছে তাহলে কিউ অতীতে ছিল সত্তর সাত বছর পরে তার বয়স হবে কত বছর সাতাত্তর বছর এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর অপশান ডি হচ্ছে উত্তর দেখো তিনটে কালকে যদি নির্ণয় করে করো তাহলে কিন্তু অঙ্কটা করতে খুব সহজ হয়ে যাবে একটু বুঝে নিয়ে করো তাহলে জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে তিনটি পরস্পর মৌলিক সংখ্যা যার প্রথম দুটির গুণফল পাঁচশো একান্ন এবং শেষ দুটির গুণফল ফল এক হাজার তিয়াত্তর সংখ্যা তিনটির যোগফল কত তাহলে এটা কি করতে হবে একটু ভালো করে বুঝে নাও তিনটি পরস্পর মৌলিক সংখ্যা যাতে প্রথম দুটির গুণফল পাঁচশো একান্ন বলেছে এবং শেষ দুটির গুণফল বলেছে এক তো আমাদের কাজ কি এই যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যার প্রথমে লসাগু বের করতে হবে তাহলে লসাগু যদি বের করি এই গসাগু যদি বের করি তো সরি এই দুটো সংখ্যা আমাদের গসাগু বের করতে হবে গসাগু বের করলে আমাদের মাঝের অঙ্ক বেরিয়ে আসবে অর্থাৎ পাঁচশো ও এক হাজার এর গোসাগু বের করতে হবে এর গসাগু বের করলে আমাদের যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে মাঝের সংখ্যা একটু ক্লিয়ার হয়ে নাও কি করলাম তিনটি পরস্পর মৌলিক সংখ্যা বলেছে যার প্রথম দুটির গুণফল বলছে পাঁচশো একান্ন আর শেষ দুটির গুণফল বলেছে এক হাজার তিয়াত্তর সংখ্যা তিনটির যোগফল কত মানে সংখ্যা তিনটি আমাদের বের করতে হবে করতে গেলে আমাদের যে গুণফল দুটো বলে দিয়েছে ওই দুটোর গসাগু বের করতে হবে গসাগু বের করলে আমাদের মাঝের সংখ্যা বেরিয়ে আসবে তাহলে পাঁচশো একান্ন আর এক হাজার তিয়াত্তর এর গসাগু বের করতে হবে তো আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করি এক পাঁচ পাঁচ তাহলে এখানে থাকছে দুই দুই পাঁচ পাঁচশো একান্ন একবার দিলে পাঁচশো বাইশ তাহলে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন দিয়ে যদি করি মাঠ নাক বাহাত্তর দেওয়াতে সাত তিন তেইশ নক বাহাদেশ আট দুগুণী ষোলো আর সাত হচ্ছে তেইশ তাহলে উত্তর বেরিয়ে গেল গোশ কত বেরোলো তেইশ তাহলে মাঝের সংখ্যাটা আমাদের বেরিয়ে আসলো উনতিরিশ এবার খেয়াল করে দেখো এই যে মাঝের সংখ্যাটা আমাদের বেরিয়ে গেছে এবার কি করব আমাদের কি বলেছে প্রথম আর দ্বিতীয় এই সংখ্যার গুণফল বলেছে কত পাঁচশো একান্ন আর দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল বলেছে এটা আমরা পেয়ে গেছি সেকেন্ড সংখ্যা সেকেন্ড সংখ্যাটা আমরা পেয়ে গেলাম টোয়েন্টি নাইন এবার কী করবো আমি যদি উনত্রিশ দিয়ে পাঁচশো একান্নকে ভাগ করি তাহলে দেখো ফার্স্ট সংখ্যাটা আমরা পেয়ে যাব তাহলে প্রথম সংখ্যা কত দাঁড়াবে পাঁচশো একান্ন ভাগ উনত্রিশ যদি ভাগ করি উত্তর আসবে কত উনিশ তাহলে দেখো প্রথম সংখ্যাটা আমরা পেয়ে গেলাম উনিশ এবার কি করব আমরা থার্ড সংখ্যাটা বের করবো থার্ড সংখ্যাটা বের করতে গেলে এই সংখ্যার সাথে উনত্রিশ ভাগ করতে হবে তাহলেই ষাট সংখ্যাটা পেয়ে যাব তা টোয়েন্টি নাইন এটা যদি ভাগ করি তাহলে চলে আসবে কত থার্টি সেভেন তাহলে দেখো থার্ড সংখ্যাটা আমরা পেয়ে গেলাম থার্টি সেভেন এবার এই তিনটে সংখ্যার যোগ ফলে হয়ে যাবে অর্থাৎ যোগ করলে থাকে কত এইটটি ফাইভ তাহলে উত্তর হচ্ছে এইটটি ফাইভ ঠিক অঙ্কটাই করতে পারি তো আমাদের উত্তর বেরিয়ে গেল এইটটি ফাইভ তো সেই দুটি সংখ্যার প্রথম সংখ্যা মাঝখানের সংখ্যাটা আমাদের বের করে নিতে হবে গসাগুপি থেকে এখান থেকে প্রথম দুটো সংখ্যার গুণফল দিয়ে ভাগ করলে প্রথম সংখ্যাটা বেরিয়ে আসলো এবং দ্বিতীয় দুটো সংখ্যার ভাগ ফল দিয়ে গুণতে মাঝের সংখ্যাটি ভাগ করলে থার্ড সংখ্যাটা বেরিয়ে আসবে এইবার তিনটি সংখ্যার যোগ ফল করলে আমাদের উত্তর চলে আসবে যদি কারো বুঝতে অসুবিধা অবশ্যই এই ভিডিওটাকে আরেকবার দেখে নিও তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবার দেখে নাও পরের অঙ্ক কীভাবে করতে পারি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে তিনটি সংখ্যার সমষ্টি আটানব্বই প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত বলেছে টু টু থ্রি এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত বলেছে ফাইভ এস টু এইট দ্বিতীয় সংখ্যাটি কত দেখো তিনটি সংখ্যা সমষ্টি বলেছে অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এর যোগফল বলেছে আটানব্বই এবার বলেছে প্রথম ও দ্বিতীয় এর অনুপাত বলেছে টু ইস টু থ্রি আবার দ্বিতীয় এবং তৃতীয় এর অনুপাত বলে দিয়েছে ফাইভ ইস টু এইট এবার আমাদের কাজ হচ্ছে এই অনুপাতগুলোকে একটা সিঙ্গেল অনুপাতে পরিণত করা অর্থাৎ তিনটের অনুপাত বের করলেই আমরা পেয়ে যাব প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটে অনুপাত আমাদের বের করতে হবে একটা সিঙ্গেল অনুপাত বের করতে হবে কী করতে হবে সিঙ্গেল অনুপাত বের করতে গেলে তো নিয়ম হচ্ছে প্রথম আর দ্বিতীয় অনুপাত বলা যে টু ইস টু থ্রি তাহলে প্রথম আর দ্বিতীয় অনুপাতে ঘরে এটা বসিয়ে দিই আর দ্বিতীয় আর তৃতীয় অনুপাত বলেছে ফাইভ ইস টু এইট ঠিক একইভাবে দ্বিতীয় আর তৃতীয় অনুপাতের ঘরে এটা বসিয়ে দিলাম এবার আমাদের নিয়ম অনুসারে যে সংখ্যাটা ফাঁকা রয়েছে তার পাশে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে এটাকে ভরাট করা তিন বসলো আর পাঁচ দিয়ে এখারগাম ভরাট করা কারণ এই জায়গাটা ফাঁকা রয়েছে সবসময় এটা খেয়াল রাখতে হবে যেটা ফাঁকা রয়েছে তার পাশের ঘরের সংখ্যা দিয়েই ভরাট করতে হবে যেমন এর পাশের ঘরের সংখ্যা তিন ছিল তাই তিন দিয়ে ভরাট করলাম ঠিক একইভাবে এর সংখ্যাটাই পাশের ঘরের সংখ্যা ছিল পাঁচ তাই পাঁচ দিয়ে এটাকে ভরাট করলাম এবার গুণ করতে হবে ওপর নিচে এবার গুণ পাঁচ দুগুণই দশ এটা গুণ করলে তিন পাঁচটা পনেরো এটা গুণ করলে তিন আটটা চব্বিশ দেখো আমরা অনুপাতগুলো পেয়ে গেলাম টেন ফিফটিন টোয়েন্টি ফোর এটা তো ফার্স্ট সেকেন্ড দ্বিতীয় অনুপাত এবার আমরা সহজেই বের করতে পারি কারণ তিনটে সংখ্যার যোগ ফল আমাদের বলা হয়েছে আটানব্বই তা আমরা কী করবো দশ পনেরো আর চব্বিশ তিনটের যোগ ফল বের করবো তিনটের যোগ ফল কত হয়ে যাচ্ছে ফর্টি নাইন এই ফর্টি নাইন তিনটের যোগফল আমাদের অনুপাতের যে তিনটে বেরিয়েছে সেটার যোগফল ফল রয়েছে ফর্টি নাইন এই ফর্টি নাইন মানে আমরা যদি ফর্টি নাইনের সাথে আটানব্বই সম্পর্ক করি তাহলে এটা দেখছি দুই গুণ অবস্থাতে রয়েছে তাই এটা যদি দুই গুণ অবস্থাতে থাকে তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা সংখ্যায় দুই গুণ অবস্থাতে রয়েছে অর্থাৎ এটাও দুই গুণ অবস্থাতে রয়েছে দশ দিগুণি কুড়ি এটাও দুই গুণ অবস্থাতে রয়েছে পনেরো দুগুণী তিরিশ আর এটাও দুই গুণ অবস্থা রয়েছে চব্বিশ দুগুণী আটচল্লিশ এবার আমাদের উত্তরে চেয়েছে দ্বিতীয় সংখ্যাটি কত দেখো দ্বিতীয় সংখ্যাটি কত বেরিয়েছে তিরিশ অপশান বি হচ্ছে উত্তর তো এইভাবে খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারি তো আজকের ভিডিওতে তোমাদের চারটে অঙ্ক তোমাদের দেখালাম এই চারটে অঙ্ক একটু সহজ লেভেলের তো অবশ্যই এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো যেগুলো এক্সামে আসতে পারে তো তোমাদের বলবো এইভাবে প্রত্যেকটা দিন তোমরা প্রত্যেকটা পার্ট তোমরা দেখার চেষ্টা করো আশা করবো এখান থেকে তোমরা উপকৃত হবে এবং এখান থেকে তোমাদের অঙ্ক আসার সম্ভাবনা আছে তো চেষ্টা করো প্রত্যেকটা ভিডিও দেখার যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর পরিমাণে যাতে সবাই এর থেকে উপকৃত হতে পারে যদি কোনো ডাউট থাকে অবশ্যই বলবো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে সেগুলো জানাতে পারো চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করা তো এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো অঙ্কের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য